প্লাস্টিক বর্জন করার উদ্দেশ্য নিয়ে কাপড়ের ব্যাগ বিতরণ করলেন নদিয়ার শান্তিপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী। বিভিন্ন বাজারে জনগণকে তিনি কাপড়ের ব্যাগ বিতরণ করেন। প্লাস্টিক বর্জন করার উদ্দেশ্য নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাস্টিক যে ক্ষতিকর সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। কাউন্সিলর জানান, এদিন তিনি 60টি কাপড়ের ব্যাগ বিতরণ করেন। তিনি আরও জানান, এই কর্মসূচি লাগাতার চলবে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই ব্যাগ তৈরি করেছেন। আপনারা অনেক সময় লঙ্কা আদা যারা ব্যাগ বিক্রি করে আপনারা বারবার বলেন একটা প্লাস্টিকের মধ্যে দাও। আমরা চাইছি আপনারা এই ছোট ব্যাগটা ব্যবহার করুন, প্লাস্টিক বর্জন পরিবেশকে রক্ষা করুন। আমরা চাইছি আপনারা এই ছোট ব্যাগটা ব্যবহার করুন, প্লাস্টিক বর্জন পরিবেশকে রক্ষা করুন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।